এখন আমরা আলোচনা করব ঈদের সালাতের বিধান কি। এতক্ষণ বললাম যে ঈদের সালাত বাড়িতে পড়ার বিধান কি, ঈদের সালাতের আসল বিধানটা জানি যে হুকুম কি, সেটি ফরজ, ফরজ হলে সেটি ফরজে আইন না ফরজে কেফায়া নাকি সেটি সুন্নাত। এই মর্মে ওলামাদের তিনটি মত রয়েছে। প্রথম মত হচ্ছে আন্নাহা ফরজু আইন, ঈদের সালাত হচ্ছে ফরজে আইন প্রত্যেক মুসলিমের ওপর, নর হোক আর নারী হোক। এটি হানাফি মজহাবের পছন্দনীয় মত, আর এটি হচ্ছে হাম্বেলি মজহাবের একটি উক্তি। আর এই মতটিকে ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এবং তার বিশিষ্ট ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন বা প্রাধান্য দিয়েছেন যে ঈদের সালাত হচ্ছে ফরজে আইন। এইরকমই বর্তমান যুগের ওলামায়ে কেন্দ্রের মধ্যে শেখ আব্দুর রহমান নাসির আস-সাদী, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উস্তাদ আল কাসিমের বড় আলিম তিনি, এবং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন, অন্য অন্যরা এটিকেই প্রাধান্য দিয়েছেন যে ঈদের সালাত হচ্ছে প্রত্যেকের উপর ফরজে আইন। দ্বিতীয় মত হচ্ছে যে ঈদের সালাত হচ্ছে ফরজে কিফায়া, ফরজে কিফায়া অর্থাৎ জানাজার সালাতের মতো। কিছু লোকেরা যদি ঈদের সালাত আদায় করে নেয় প্রতিটি শহরে প্রতি অঞ্চলে, তাহলে বাকি লোকদের পক্ষ থেকে সেটা মাফ হয়ে যাবে, তাদের প্রত্যেকের জন্য আদায় করা জরুরি নয়। এটি হাম্বেলিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মত, হাম্বেলি মজহাবের গুরুত্বপূর্ণ, এবং এর উপরই ফতোয়া রয়েছে হাম্বেলি মজহাবের। তৃতীয় মত হচ্ছে যে ঈদের সালাত হচ্ছে সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা। জি হ্যাঁ, আর এই ফতোয়ায় রয়েছে মালিকি মজহাবে এবং শাফি মজহাবে, এবং অধিকাংশ আলামায়ে কেরামরা এই মতটিকে পছন্দ করেছেন। এটাই আমরা ছোট থেকে শুনে আসছি। ঈদের সালাত এখন যেহেতু আমরা ঈদগাহে আদায় করতে পারছি না, জি, যে বিষয়টি একটু আগে আলোচনা করলাম, ঈদগাহে আলোচনা ঈদগাহে ঈদের সালাত পড়তে পারছে না বিষয়টি আলোচনা করলাম, সেই জন্য এই ক্ষেত্রে চারটি মত হয়েছে। এখন এই সালাত আমরা বাড়িতে আদায় করব ইনশাআল্লাহ তাআলা, এটি হচ্ছে সঠিক মত বা প্রাধান্যযোগ্য মত, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে যেমনটা শুনলেন। বাড়িতে যে আদায় করবেন সেটা আদায় হিসাবে হবে না কাজা হিসাবে হবে, যারা আদায় করতে বলছেন বিনা খুতবাতে তাদেরও এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। এই সালাত যে বাড়িতে আদায় করবেন কিভাবে আদায় করবেন, দুই রাকাত সালাত আদায় করবেন, আগে পরে কোনো নফল পড়বেন না, জি, আজান একামত দেবেন না, সাত তকবীর প্রথম রাকাতে দেবেন তকবীরে তাহরিমা সহ, এটি হচ্ছে মামুল বেহি বা এই আমলটি রয়েছে হানাবেলাদের কাছে এবং সৌদি আরবে। ভারত উপমহাদেশে ইমাম শাফিকে ফলো করে আহলে হাদিস ওলামারা সাত তকবীর তকবীর তাহরিমা ছাড়া দিয়ে থাকেন, সেটাও যদি করেন কোনো দোষের কথা নয়, এই নিয়ে দ্বন্দ্বের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় রাকাতে যখন উঠলেন তখন একটি তকবীর তো হয়, তকবীর দিয়ে উঠবেন, সেটি বাদ দিয়ে পাঁচটি তকবীর হবে, জি পাঁচটি তকবীর হবে। এটা কিভাবে হবে, প্রথম আপনি তকবীরে তাহরিমা দেবেন, আর তকবীরে তাহরিমা দেওয়ার পরে আপনি ইস্তিফতার দুয়া সানা সুবহানাকাই পড়েন, আল্লাহ বাইদ বাইনি পড়েন, ওজাহাত ওজিয়া পড়েন, সানা পড়বেন, আর তারপরে আপনি সাত তকবীর দেবেন বা ছয় তকবীর দেবেন, সাত তকবীর যেহেতু টোটাল তো ছয় তকবীর দেবেন, আর দেওয়ার পরে তখন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়বেন, সুরা ফাতিহার পরে প্রথম রাকাতে সুরা সুবহি ইসমা রাব্বিকাল আলা পড়বেন। দ্বিতীয় রাকাতে যখন উঠলেন তখন যে তকবীরটি হইল তারপরে তখন উঠে আপনি তকবীর দেওয়া শুরু করবেন, আর প্রতিটি তকবীরের সাথে যে সাত পাঁচটা বারো তকবীর, এই তকবীরের সাথে রফুল ইয়াদাইন করবেন। রফুল ইয়াদাইন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বর্ণিত তার ছেলে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং রফুল ইয়াদাইনের সাথে তকবীর পাঠ করবেন, আর আর আমরা এমনি সালাতেও রফুল ইয়াদাইন আসন্নত রয়েছে, সুতরাং এই সময়গুলিতে হাত উঠাবেন, আর কেউ যদি না উঠায় তাদের সাথে কোনো
তর্ক বা কোন রকমের প্রতিবাদের কোনো প্রয়োজন নেই এই একটি সুন্নত নিয়ে। তো এই প্রথম রাকাতে হয়ে গেল সূরা ফাতিহার পরে সূরা আলা, আর দ্বিতীয় রাকাতে আপনি উঠে পাঁচটি তকবীর দেবেন, আর পাঁচ তকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে সূরায়ে গাশিয়া পড়বেন। যদি এই সূরাগুলি মুখস্থ থাকে তাহলে সেটি হচ্ছে উত্তম সুন্নাহ, আর যদি তা না হয় তাহলে যে কোনো সূরা পড়বেন, ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন, যথাসাধ্য কোরআন থেকে যা সহজ হয় তাই তোমরা পাঠ করো। সুতরাং একটি সূরা পড়েন, কোনো বড় সূরার কিছু অংশ পড়েন, কোনো অসুবিধা ইনশাআল্লাহ তাআলা। এই ঈদের সালাত যে বাড়িতে পড়বেন সেটি জামাত করা সম্ভব হলে নিজের পরিবার নিয়ে আছেন, ছেলে মেয়ে নিয়ে আছেন, জামাত করবেন। আর যদি একাই থাকেন, ব্যাচুলার হন, তাহলে একাই সালাত আদায় করবেন। এই সালাতের সময় শুরু হবে সূর্য উঠে যাওয়ার পর, এক বর্ষা সূর্যটা যখন এক বর্ষা পরিমাণ উঠে যাবে, অর্থাৎ সেটি 15 থেকে 20 মিনিট, কেউ 15 বলেছেন, আমরা সতর্কতামূলক 20 মিনিট বলি, যেটা ইশরাকের সময়। 15 থেকে 20 মিনিট পরে সূর্য ওঠার যে টাইমটা ক্যালেন্ডারে দেওয়া আছে প্রতি দেশে, তারপর থেকে শুরু করে একেবারে জাওয়াল পর্যন্ত, অর্থাৎ সূর্য মাথার ওপরে আসা পর্যন্ত আপনি পড়তে পারবেন। তবে আউয়াল ওয়াক্তে যত আগে ভাগে পড়বেন সেটা হচ্ছে উত্তম। ঈদ উল ফিতরের সালাত একটু বিলম্বে পড়বেন ঈদ উল আজহার তুলনায়। ঈদ উল ফিতরের সালাতের আগে যেহেতু সাদাকাতুল ফিতর আদায় করা রয়েছে, সেটার জন্য একটু সময়ের প্রয়োজন হতে পারে, তাই একটু বিলম্ব করা ভালো। এই যে সালাত আদায় করবেন ঈদের সালাত বাড়িতে, তো যেমনটা বললাম যে তারপরে খুতবা দেবেন না, কিন্তু কেউ যদি দেখে যে সেখানে আর কিছু লোকেরা আছে আর আমি খুতবা দিব, তো অনেক সহিয়াকেদার আলেমরা বিভিন্ন দেশে বলছেন যে একটা খুতবা দিলে কোনো দোষের কথা নাই, দিতে পারেন। সুতরাং এটা নিয়েও বাড়াবাড়ি করবেন না। তবে সৌদি আরবের যেটি ফতোয়া এই বছরে, সেটা হচ্ছে বেলা খুতবা, বিনা খুতবায় সালাত আদায় করবেন। কারণ বলছেন তারা যে খুতবা হচ্ছে এক পূর্ণ সালাতের বিবরণ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং সেটা ঈদগাহে সালাত আদায় করা সম্মিলিতভাবে বিশাল সমাবেশে। কিন্তু যেহেতু সেটা সম্ভব হচ্ছে না আর আমরা বাড়িতে ঈদের সালাত আদায় করছি, সুতরাং কি করতে হবে, ফায়ুফ আলো ফিল হা, যাতে এই প্রয়োজনের তাগিদে আমরা আকাল্লুল ওয়াজিব, যেটা সর্বনিম্ন ওয়াজিব ফরজ, 2 রাকাত সালাত আদায় করব। এটি হচ্ছে তাদের যুক্তি, আর যারা আদায় বলেছেন, আর যারা কাজা বলেছেন তারা যুক্তি পেশ করেছে, যেহেতু কাজা হয়ে গেল সুতরাং কাজার হুকুমে সুতরাং সেখানে খুতবা দেবেন না। কিন্তু যেমনটা বললাম, কেউ যদি খুতবার মত পোষণ করে তাতে বিরোধিতা করতে যাবেন না, এইসব ইজতেহাদি বিষয়গুলিতে বাড়াবাড়ি মোটেই করবেন না, এবং যেখানে ইমাম যেভাবে ভালো মনে করছেন এবং করছেন বা নেতৃস্থানীয় ব্যক্তিরা, সেটা মেনে নেবেন ইনশাআল্লাহ। এ মর্মে সহিহ বুখারীতে একটি অধ্যায় রয়েছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, বাবুন ইযা ফাতাহুল ঈদু ইউসাল্লি রাকাতাইন ওয়া কাযালিকা নিসা। এই অধ্যায় হচ্ছে যে যদি কারো ঈদের সালাত ছুটে যায়, ঈদের সালাতে গেল আর পেল না, দেরি হয়ে গেছে যে কোনো কারণে, তাহলে কি করতে হবে, ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে। ওয়া কাযালিকা নিসা, এইভাবে মহিলারাও, জি মহিলারাও বাড়িতে 2 রাকাত সালাত আদায় করবে। যদি ঈদের সালাত আদায় করতে ঈদগাহে না যেতে পারে অথবা ছুটে যায়, এবং ওমান কানা ফিল বুয়ুতি ওয়াল কোরা, যারা বাড়িতে থাকবে এবং যারা গ্রাম অঞ্চলে থাকবে, তারা সকলে ঈদের সালাত আদায় করবে। এর মাধ্যমে রদ করেছেন কিছু ফুকাহাদের, যারা বলেছেন যে ঈদের সালাত বা জুমার সালাত শহর ছাড়া হয় না, তাদের রদ করেছেন। এবং তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি বাসরার পাশে জাওয়িয়া নামক এক গ্রামে বসবাস করতেন, তার আমল উল্লেখ করেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বাধীনকৃত দাস ইবনে আবি উতবাকে বলেছিলেন জাওয়িয়াই, যে আমাদের এখানে আমরা বাড়িতে ঈদের সালাত আদায় করি, নিজের পরিবার, নিজের সন্তানদেরকে, সবকে, ছেলে মেয়েদেরকে একত্রিত করে সালাত আদায় করেছিলেন। এইরকমই
প্রখ্যাত তাবে ইকরামা রাদি আল্লাহ তাআলার উক্তি উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, আহলুস সওয়াদ ইজতামাউনা ফিল ঈদি, জি হ্যাঁ, গ্রাম অঞ্চলের লোকেরাও ঈদে একত্রিত হবে, ইউসাল্লুনা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করবে যেমন ইমাম আদায় করেন। এইরকম প্রখ্যাত তাবেঈ মক্কার ইমাম আতা রাদি আল্লাহ তাআলা আনহু ওয়া রাহমাহুল্লাহ তিনি বলেছেন, ইজা ফাতাহুল ঈদ, সহিহ বুখারীতে রয়েছেন, ইজা ফাতাহুল ঈদ সাল্লা রাকাতাইন, যদি কারো ঈদের সালাত ছুটে যায় তাহলে দুই রাকাত সালাত আদায় করবে, দুই রাকাত সালাত আদায় করবে। এই ছিল আপনার ঈদের সালাত সম্পর্কে বেশ কিছু কথা যেগুলি বলা ভালো মনে করলাম, কারণ অনেক ভাইরা এ সম্পর্কে জিজ্ঞাসা করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সুন্না মোতাবেক আমাদেরকে জীবন যাপনের তৌফিক দান করেন, ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আমাদের ওপর থেকে মহামারীকে দ্রুত উঠিয়ে নেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে মসজিদে জামাত করার, জুমা করার যেন সুযোগ দেন, এবং তওবা করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, ইবাদত বন্দেগীর সুন্দরভাবে সুযোগ দেন, আল্লাহ রুজির রাস্তা যেন খুলে দেন, এবং বালা মুসিবত দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আমাদের দিন দুনিয়ার কাজকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জাযাকুমুল্লাহু